আসসালামু আলাইকুম। ইউক্রেনের জন্য বরাদ্দকৃত $100 বিলিয়ন আশিভাগই পেয়েছে যুক্তরাষ্ট্রের সমরাষ্ট্র প্রতিষ্ঠানগুলো। ইউক্রেন প্রেসিডেন্ট জেনেলুস্কি বলেছেন, বাখমুত থেকে সেনা প্রত্যাহার করলে রাশিয়ার সাথে শান্তি চুক্তির চাপ বাড়বে তার উপর। একদিনে রাশিয়ার হামলায় নিহত আরও 5 শতাধিক ইউক্রেন সেনা। চীনা প্রেসিডেন্টকে কিয়েভ সফরের আমন্ত্রণ জেনেলুস্কির। ক্রেমলিন বলেছে, যুদ্ধের মাধ্যমেই হবে ইউক্রেন সংকটের সমাধান। পারমাণবিক মিসাইল ফোর্সের মহড়া শুরু রাশিয়ার। ভিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি রাবেয়া ম্যামি। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ইউক্রেনের জন্য যে অর্থ সহায়তা বরাদ্দ করেছে তার মাত্র 20% সরাসরি পেয়েছে ইউক্রেন। বাকি 80% অর্থ সরাসরি চলে গেছে যুক্তরাষ্ট্রের অস্ত্র নির্মাতা কোম্পানির কাছে। বুধবার এই তথ্য প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান মাইকেল ম্যাককল। বুধবার কংগ্রেসের শুনানির সময় বলেন, কিয়েভকে দেওয়া যুক্তরাষ্ট্রের সহায়তার 80% পেয়েছে যুক্তরাষ্ট্রের মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ইউক্রেনের জন্য $113 বিলিয়ন সহায়তার অনুমোদন করেছে। এর মধ্যে 60% গিয়েছে আমেরিকান সেনা, আমেরিকান কর্মচারী এবং আমেরিকান মজুদ আধুনিকায়নে। মাত্র 20% অর্থ সরাসরি পেয়েছে কিয়েভ প্রশাসন। যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য গত 1 বছর ধরে যে $100 বিলিয়ন সহায়তা বরাদ্দ করেছে তার সিংহভাগ দেওয়া হয়েছে সমরাস্ত্র বাবদ। আর ইউক্রেনকে দেয়া এসব অস্ত্র নির্মাণ করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অস্ত্র কোম্পানি। ফলে যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য বরাদ্দকৃত অর্থ সহায়তার বেশিরভাগ সরাসরি পেয়েছে বিভিন্ন নামকরা অস্ত্র কোম্পানি। ফলে ইউক্রেনে দেয়া যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তায় মূলত লাভবান হয়েছে যুক্তরাষ্ট্রের কয়েকটি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান। দুই বছর ধরে করোনায় হতাশার পর ইউক্রেন যুদ্ধের কারণে নতুন করে চাঙ্গা হয়ে ওঠে যুক্তরাষ্ট্রের সমরাস্ত্র নির্মাতা অনেক প্রতিষ্ঠান। তাছাড়া ইউক্রেনকে দেয়া $100 বিলিয়ন সহায়তার মাধ্যমে লাভবান হয়েছে যুক্তরাষ্ট্র আর্মি। টেক্সাসের রিপাবলিকান মাইকেল ম্যাকবল ইউক্রেনে অস্ত্র সহায়তা দেয়ার একজন কট্টর সমর্থক। তিনি বলেছেন, তিনি যে তথ্য প্রকাশ করেছেন তা ইউক্রেনের সহায়তাকে নিরুৎসাহিত করার জন্য নয়, বরং আমেরিকান করদাতাদের জানানোর জন্য তাদের মূল্যবান অর্থ কোথায় যাচ্ছে। মাইকেল ম্যাককল বলেছেন, ইউক্রেনকে দেয়া যুক্তরাষ্ট্রের প্রতিটি ডলার গণনা করা হবে। ইউক্রেনকে যে নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে তারও কোনো অপব্যবহার হচ্ছে কিনা সেটা নিশ্চিতের জন্য যথাযথ তদন্ত এবং অডিটের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ম্যাককল। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যেভাবে ইউক্রেন যুদ্ধে জড়িত হয়েছে এর আগে কখনো এভাবে কোনো যুদ্ধে জড়ায়নি। রাশিয়ান বেসরকারি সেনা সংস্থা ওয়াগনার গ্রুপের প্রধান ইভগেনি প্রিগোজিন বলেছেন, বাখমুত যুদ্ধে গোটা ইউক্রেন আর্মি এখন ধ্বংসের মুখে পড়েছে। গোটা ইউক্রেন আর্মি বিধ্বস্ত হয়েছে বাখমুত ঘিরে দীর্ঘ যুদ্ধের কারণে। ইভগেনি বলেন, রাশিয়ার জন্য তাদের অনেক সেনা জীবন দিয়েছে, তাদের এ জীবন উৎসর্গ সার্থক হয়েছে, কারণ এই একটি শহরকে কেন্দ্র করে লণ্ডভণ্ড ইউক্রেন আর্মি। বুধবার এক বিবৃতিতে ইভগেনি স্বীকার করেছেন, বাখমুত যুদ্ধে তাদেরও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে বাখমুত জয় রাশিয়ার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হিসেবে ইতিহাসে স্থান পাবে। রাশিয়ান আর্মির বিজয়ে তাদের সেনাদের অবদান স্মরণীয় হয়ে থাকবে। তিনি বলেন, আমাদের ঐতিহাসিক মিশন প্রায় সম্পূর্ণ। ইউক্রেন অভিযানে এখন পর্যন্ত সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধে পরিণত হয়েছে বাখমুত। টানা 8 মাস ধরে চলছে এই শহরটি ঘিরে দুই পক্ষের মধ্যে তীব্র যুদ্ধ। ব্যাপক ক্ষয়ক্ষতির পরও বাখমুত থেকে সেনা প্রত্যাহার না করার কারণ ব্যাখ্যা করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থা এপিকে দেয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেছেন, বাখমুত থেকে সেনা সরিয়ে আনলে তার সরকারের ওপর দেশীয় এবং আন্তর্জাতিক চাপ সৃষ্টি হবে রাশিয়ার সাথে শান্তি চুক্তি করার জন্য। বাখমুত ছেড়ে দিলে ইউক্রেনে বড় ধরনের হতাশা নেমে আসবে, আমার ওপর অভ্যন্তরীণ চাপ আসবে মস্কোর সাথে আপোষের জন্য। এ সাক্ষাৎকারে জেলেনস্কি আরও বলেন, বাখমুতে আত্মসমর্পণ মানে পুতিন নতুন করে রক্তের গন্ধ পাবে, আরও বিভিন্ন শহর দখলে উৎসাহিত হবে। তিনি তার বিজয় বিক্রি করবেন চীন, ইরান সহ তার মিত্র এবং পশ্চিমা শত্রু উভয় পক্ষের কাছে।
এদিকে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কিয়েভ সফরের আমন্ত্রণ জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে। বুধবার এপিতে প্রকাশিত এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেছেন, আমি চীনা প্রেসিডেন্টকে কিয়েভে আমন্ত্রণ জানাতে চাই। বড় যুদ্ধ শুরুর আগে আমি তার সাথে সরাসরি কথা বলতে চাই। এক বছর হলো যুদ্ধ শুরুর পর, তার সাথে এখন পর্যন্ত আমার সাক্ষাৎ হয়নি, এটা অনাকাঙ্ক্ষিত। গত মাসে ইউক্রেন যুদ্ধের এক বছর পূর্তির দিন বেইজিং যুদ্ধবন্ধে 12 দফার শান্তি প্রস্তাব পেশ করে। জেলেনস্কি এই প্রস্তাবে অনেক আগ্রহ দেখালেও পশ্চিমাদের চাপে তিনি আবার সরে আসেন তার অবস্থান থেকে। ইউক্রেনের পূর্বাঞ্চলে একদিনে নিহত হয়েছে ইউক্রেনের আরও 5 শতাধিক সেনা। বুধবার রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, পূর্ববর্তী 24 ঘণ্টায় দোনেৎস্ক বিভিন্ন ফ্রন্টলাইনে রাশিয়ান হামলায় নিহত হয়েছে 360 জন ইউক্রেন সেনা। ক্রাসনি লিমেনে নিহত হয়েছে ইউক্রেনের 100 সেনা। এছাড়া কুপিয়ানস্কে কমপক্ষে 35 এবং খারসনে নিহত হয়েছে 40 সেনা। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, যুদ্ধের মাধ্যমে সমাধান হবে ইউক্রেন সংকটের। ইউক্রেন ঘিরে বর্তমানে রাশিয়া যুদ্ধ করছে গোটা পশ্চিমা শক্তির বিরুদ্ধে, ফলে এই যুদ্ধ সহজে থামবে না বলে জানান পেসকভ। রাশিয়ান সাংবাদিকদের ব্রিফিংয়ে পেসকভ বলেন, যুদ্ধ ছাড়াও ইউক্রেনে রাশিয়ার লক্ষ্য বিভিন্ন পথে অর্জন করা সম্ভব, কিন্তু সেসব পথে পশ্চিমা শক্তি রাশিয়ার সাথে সমঝোতায় আসতে চায় না, ফলে যুদ্ধই এর সমাধানের একমাত্র পথ। দিমিত্রি পেসকভ অভিযোগ করেন, পশ্চিমা শক্তি ইউক্রেন ঘিরে রাশিয়ার বিরুদ্ধে একটি হাইব্রিড যুদ্ধ চাপিয়ে দিয়েছে আর এই যুদ্ধ চলবে অনেক দিন। তবে কতদিনে এই যুদ্ধ থামবে তার কোনো সময়সীমা উল্লেখ করেননি তিনি। পেসকভ বলেন, পশ্চিমারা একদিকে রাশিয়ার বিরুদ্ধে ইতিহাসের কঠোরতম অবরোধ দিয়ে চলছে, আর অপরদিকে তারা ইউক্রেনে অস্ত্রের বন্যা বইয়ে দিয়েছে। এর আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গে ল্যাভরভ অভিযোগ করেছেন, পশ্চিমা শক্তি দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে এই যুদ্ধ আয়োজন করেছে রাশিয়ার ভাঙন এবং ধ্বংসের লক্ষ্যে। এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধে বুধবার মস্কো 10 দফা প্রস্তাব প্রকাশ করেছে। এর মধ্যে রয়েছে, প্রথমেই ইউক্রেন আর্মিকে যুদ্ধ থেকে সরে আসতে হবে এবং পশ্চিমাদের সমস্ত অস্ত্র সহায়তা বন্ধ করতে হবে। ইউক্রেনকে অঙ্গীকার করতে হবে তারা কখনো ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোতে যোগ দেবে না। এছাড়া ইউক্রেন থেকে নাৎসিদের বিতরণ, পারমাণবিক অস্ত্র নির্মাণ না করা এবং রাশিয়ার দখলীকৃত সব এলাকা রাশিয়ার অংশ হিসেবে মেনে নিতে হবে কিয়েভকে। একই সাথে ইউক্রেনের অন্যান্য অংশে বসবাসরত জাতিগত রাশিয়ান এবং রুশভাষী লোকজনের সম অধিকারের নিশ্চয়তা দিতে হবে কিয়েভকে। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইল গালুজিন বুধবার রাশিয়ার গণমাধ্যমের কাছে প্রকাশ করেন শান্তি চুক্তির 10 দফা। মিখাইল গালুজিন বলেন, রাশিয়া তার সীমান্তে কোনো দেশে রাশিয়া বিরোধী কর্মকাণ্ড পরিচালনা এবং পশ্চিমাদের আখড়া বানানোর উদ্যোগ মেনে নেবে না। রাশিয়া তাদের পারমাণবিক মিসাইল ফোর্সের মহড়া শুরু করেছে সাইবেরিয়া অঞ্চলে। যুদ্ধের জন্য প্রস্তুত থাকার লক্ষ্যে বুধবার থেকে শুরু হয়েছে এ মহড়া। মহড়ায় পরীক্ষা চালানো হবে রোড মোবাইল আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল ইয়ারস। মহড়ায় অংশ নেবে স্ট্র্যাটেজিক মিসাইল ফোর্সের 3,000-এর বেশি সেনা। রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় মহড়ার এ খবর প্রকাশের সাথে ভিডিও প্রকাশ করেছে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ইয়ারস আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল। ইয়ার মিসাইল একসাথে 4টি পারমাণবিক বোমা বহন করতে সক্ষম। এর আওতা 12,000 কিলোমিটার। স্ট্র্যাটেজিক গ্রাউন্ড ফোর্স মহড়া চালাবে রাশিয়ান আর্মির এয়ারফোর্স এবং স্পেস ফোর্সের সাথে যুদ্ধের সমন্বয় প্রতিষ্ঠার। এছাড়া মহড়ায় অংশ নেবে রাশিয়ান ড্রোন।
25 মার্চ ভ্লাদিমির পুতিন ঘোষণা দেন বেলারুশে পারমাণবিক বোমা মোতায়েন করা হবে। এরপর রাশিয়ার স্ট্র্যাটেজিক ফোর্সের মহড়া নিয়ে আশঙ্কা বেড়ে চলেছে পারমাণবিক যুদ্ধের। তবে যুক্তরাষ্ট্রের সিএনএন এর বিশ্লেষণে বলা হয়েছে রাশিয়া পশ্চিমা বিশ্বকে ব্ল্যাকমেল করছে পারমাণবিক যুদ্ধের হুমকির মাধ্যমে এবং এতে সে ভালোভাবেই লাভবান হচ্ছে। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।